কথাগুলো সামনাসামনি বললে তোরা কেউ শুনতিস না, প্রচুর আওয়াজ দিতিস। তাই এই ছবিটা দেখানোর আগে আধো অন্ধকারে দু এক কথা বলে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। আমরা যে কজন মিলে ছবিটা তৈরি করেছি তারা কেউই গদার বা ত্রুফোর সাক্ষাৎ শিষ্য নয়। সত্যজিৎ রায়কেও আমরা মানিকদা বলার সুযোগ পাইনি। তাই এই স্কুল নিয়ে ছবিটার পথের পাঁচালী বা অযান্ত্রিক হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভেবেছিলাম নিদেন পক্ষে বালিকা বধু নামানো গেলেও চলবে। ছবিটা শেষ করার পর মনে হচ্ছে বাবা কেন চাকর ধরনের কিছুরও ধারে কাছে পৌঁছতে পারিনি, সেটা ভেবে বেশ খারাপ লাগছে। তবে একটাই সান্ত্বনা, অর্থ এবং প্রতিভার সীমিত সামর্থ্য নিয়ে যতটা চেষ্টা করা সম্ভব সেটুকু করতে পেরেছি। ছবিটা দেখার পর যদি সেই সোনার দিনগুলোর কিছু স্মৃতি তোদের মনে ফিরে আসে আমরা নিজেদের স্বার্থ পূরণ করব। তোদের কাছ থেকে আর কি বা চাইতে পারি বল? ইচ্ছে করে পিছু ফিরে আবার শুরু করতে, অনেক ভোর আগে সাদা শার্ট আর হাফ প্যান্ট, বাবার আঙুল শক্ত করে ধরা, মস্ত লোহার গেট আস্তে আস্তে ঠেলে পায়ে পায়ে ঢোকা, ¶¶
প্রথম দিকটা কুয়াশা, অপর্ণা দি, ছায়া দি, সুধীরবাবুরা শীতের সকালে বড় বাসের ফার্স্ট, ইচ্ছে করে পিছু ফিরে আবার শুরু করতে। বেলা বেড়ে হাফ প্যান্ট খাকি, কালুর বিমটো থেকে আলু কাবলি হয়ে খয়েরি সিগারেটে দু এক টান, টিফিনে লুকিয়ে পড়া বাগান ভুল চিঠি, ফেরার পথে এই বিবাসে বেলতলা স্কুলে স্টপ, সাহস করে সেই প্রথম মোটর ভেহিকলসে আটক লরি দিয়ে পূর্ণতে ম্যাটিনিশ, বহুদিন রেশ না কাটা একটুকু ছোঁয়ার আলোড়ন, ইচ্ছে করে পিছু ফিরে আবার শুরু করতে। সব ছাপিয়ে ক্লাস সিক্সের সেই দিন। আগের দিন ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম যে আলোকরেখা সর্বসময় সরল রেখা ধরে চলে, কিন্তু আজ তোমাদের কি পড়াবো, আজ পড়াবো যে সেই আলোকরেখা সে মাঝে মাঝে আবার বক্ররেখা ধরে চলে, কখন বক্ররেখা ধরে চলে তার সামনে যদি লেন্স কার ক্লাস? বৈদ্যনাথ বাবু ক্লাস স্যার, উনি আসেননি। আমার কলেরা হইয়াছে। এই সংখ্যায়ন, ট্রান্সলেশন কর, আমার কলেরা হইয়াছে। কলেরা 47-এ ইংরেজরা এদেশ কেন ছেড়েছিল জানিস? কান্দি ফান্দি সব বাজে কথা, এদেশের ইংরেজি শুনেই পালিয়েছিল। Answer. Let beta be the other root. Beta be the other root. Therefore, alpha plus beta is equal to minus b by a, that is minus 2 by 4, minus half. Or beta is equal to... Tumra kono prashne e kichu jante chaichile, tar age kintu arekta jinish tumra shono. Amader kobita খুব একটা বড় সম্পদ হচ্ছে অলঙ্কার। এই অলঙ্কার ছন্দ আর চিত্রকল্প আমাদের কবিতাকে বাঁচিয়ে রেখে দিয়েছে, বলে দেখে পারি বলতে পারি কবিতার প্রাণ। অলঙ্কারের তো দুটো ভাগ, একটা হচ্ছে গিয়ে শব্দালঙ্কার, আরেকটা হচ্ছে গিয়ে অর্থালঙ্কার। তোমরা যেটা নিয়ে প্রশ্ন করেছো সেটা হচ্ছে শব্দালঙ্কার। শব্দালঙ্কারের একটা ভাগ হচ্ছে গিয়ে অনুপ্রাস। অনুপ্রাস জিনিসটা কি? ভারী সুন্দর জিনিস, একই বর্ণ বা বর্ণগুচ্ছতে
যদি আমরা বারবার সেটাকে উচ্চারণ করি, পুনরাবৃত্তির দিক ঘটাই, সেটাই একটা গানের কাছে বড় ভালো লাগে, তাকে বলে অনুপ্রাস। অনুপ্রাস নানা ধরনের আছে, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, এসব নানা ধরনের আছে। আমি তোমাদের কয়েকটা অনুপ্রাসের দৃষ্টান্ত দিচ্ছি, তুমি আরও ভালো করে বুঝবে। যেমন ধরো এইটা হচ্ছে গিয়ে ময়ের অনুপ্রাস, মধু মাসে মলয় মালত মঙ্গল মঙ্গল মালতীর মধুকর পিয়ে মকরন্দ, কি সুন্দর দেখো ময়ের প্রয়োগ হয়েছে। তোমরা তো একেবারে যাকে আমরা বলি ফুলের মতন, এবং তোমাদের তখন প্রত্যেককে ভালোবাসতে ইচ্ছে হতো, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা, যে এখন শুধু তোমরা আমাদের স্নেহের ধন না, আমাদের গৌরবের ধন। অর্থাৎ তোমাদের সূত্রেই আমাদের গৌরব, তোমাদের মধ্যেই আমরা বেঁচে থাকব। তোমাদের যখন রাস্তায় দেখি, তখন এখনকার চেহারার সাথে তোমার সেই বাল্যকাল বা কৈশোরের প্রথম অবস্থার চেহারার অনেকেরই মিল নেই, অনেকের আছে, হ্যাঁ, চিনতে পারি না। যেই নাম বললো মনে পড়লো, এবং মনে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ছবিটা ভেসে আসছে যে তোমরা আমাদের ঘরের ছেলে। তাদের বলবো যে এটা আমার সৌভাগ্য যে এরকম একটা ব্যাচ, অর্থাৎ এরকম কিছু ছেলেদের আমি পড়াতে পেরেছি। ম্যাট্রিকুলেশনে পাশ করার পর এই কলেজ টলেজ তো ছিল না, কাজে কেয়ার করবো, আর্মিতে চলে গেলাম। আপনি আর্মিতে ছিলেন স্যার? হ্যাঁ। আপনি এত ব্যাচ দেখেছেন, মাদ্রামিতে আমরা কত খারাপ ছিলাম ওটা আমার কিছু মনে নেই। আমরা মনে নেই আসলে। পড়াশোনাতে কীরকম ছিলাম? না আসলে কথা কি, মানে পড়ানোর সময় আমার সঙ্গে তো কেউ বাদাবি করতো না। আমরা ধরুন আমাদের মধ্যে আমাদের ব্যাচের অনেকেই ধরুন দুপুরবেলা এই মোটর ভেহিকেলসের লরি দিয়ে টপকে চলে যেতাম, তো আপনারা সেগুলো জানতেন না স্যার? কিছু কিছু যেত, কিন্তু আমার ক্লাসে তো আমি পেতাম। আপনার কি আমাদের এই 66 সালে পাশ করার যারা, তাদের বিশেষ করে মনে রাখার কোনো কারণ আছে? আলাদা করে সেরকম কিছু আলাদা করে কোনো ছেলেকে মনে পড়ে, কোনো ছাত্রকে মনে পড়ে যার কথা মনে আছে? একটা আমার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ছাত্রদের ছেলেদের মনে নেই, আপনার মনে রাখার চেষ্টা করি, বিশেষ কোনো ছাত্রর কথা মনে নেই যারা ধরুন আমাদের সময় আমাদের ব্যাচে খুব ভালো করতো, এরকম কিছু মনে নেই। খেলাধুলোয় ভালো, নাটক করতো, এরকম কারোর মনে আছে? অনেকদিন হয়ে গেছে বলে না, তার জন্য না, আমার লাইফ স্টাইল যেটা তাতে কিন্তু আমি এইসবের আলুপ থাকতাম, আমার কাজটুকু আমি খুব সিনসিয়ারলি করতাম, করে আমি সব ব্যাপারে আলুপ থাকতাম। যাতে যদি অনুমতি দেন একটা প্রশ্ন করি, আপনি স্যার স্কুলে খুব গম্ভীর থাকতেন, আপনি কি বাড়িতে অতটা গম্ভীর? এইটা তো মুশকিলের কথা আছে চিরকালীতে, সেই জন্য তো পাঁচজন মিলামেশা করা মুশকিল হয়ে পড়া। কিন্তু এখন তো স্যার আপনি একদম ঠিকঠাক কথা বলছেন, তখন স্যার ঠিকঠাক কথা বলছি, মানে ব্যাপারটা এখন বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, প্রথম তো আমি নতুন তখন এসেছি, তো হায়ার সেকেন্ডারি প্রথম পড়াচ্ছি স্যার, প্রথমে একটু চিন্তায় ছিলাম যে ছেলেরা কীরকম ব্যবহার করবে। তো বেশিরভাগ ছেলে খুব ভালো ব্যবহারই করতো, দু একজন একটু দুষ্টুমি করতো, তবে আমি না আমি আমি ছিলাম তা না, তা আমি না দেখার ভান করতাম সেগুলিতে, আমি প্রাণপণ পড়াবার চেষ্টা করতাম, কারণ স্কুল এত নামকরা স্কুল, ভালো ভালো সব ছাত্র, সুতরাং আমাকে প্রাণপণ খাটতে হতো। আমি নতুন তখন এসেছি, 25-26 বছর বয়স তখন, বলছি তোমাদের ব্যাচটাই আমাদের স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট, স্ট্যান্ডের দিকে বিচার করতে গেলে ওটাই বেস্ট রেজাল্ট, কারণ আমি তো স্কুলের রেকর্ড বরাবর রেখেছি, তোমাদেরটাই সবচেয়ে ভালো রেজাল্ট ছিল। সে হায়ার সেকেন্ডারিতে প্রথম 20 জনের মধ্যে বোধহয় 8 জন না 9 জন যা ওটা ছিল। আমরা যে দুষ্টুমি করতাম, আমার তো মনে আছে সেই স্কাইলাইট থেকে ক্লাসে ঢিল ছড়া, বোর্ডটাকে উঁচু করে রাখা, এই ধরনের দুষ্টুমি আমরা তো যথেষ্ট করেছি। আপনি স্যার রাগ করতেন না আমাদের ওপর? রাগ করতাম না, কারণ আমি ভাবতাম যে রাগ ছেলেদের ব্যাপার, ছেলেগুলি তো পড়াশোনা ভালোই আছে, আমি চেষ্টা করতাম কীভাবে ভালো করে পড়ানো যায়। এমনি পুরনো অনেক ছেলেদের নাম হয়তো কিছু কিছু ভুলে গেছি, তাও বেশি ভুলিনি, কিন্তু অঙ্কের ফর্মুলা সব মনে আছে। 66 ব্যাচে খুব ভালো রেজাল্ট হয়েছিল, তখন ছেলেরা দুষ্টুমি একাতটুকু করতো না তা না, কিন্তু পড়াশোনা একটা আলাদা আগ্রহ ছিল। শুধু তাই নয়, স্কুলকে যে ভালোবাসে, স্কুলের প্রতি যে মমত্ব, সেটা কিন্তু তাদের পুরো মাত্রায় ছিল। এবার স্টেটসম্যান থেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার জীবনে অপ্রাপ্তির বেদনা কিছু আছে, তা আমি সেখানে এক বাক্যে বলেছিলাম না। অধিকাংশ শিক্ষকই তো বলেন যে তাদের অনেক কিছু পাওয়ার ছিল, পাওয়া হলো না, বলে আমি তো যা চেয়েছিলাম তার থেকে তো আমি অনেক বেশি পেয়েছি। আমার যেসব ছাত্রদের আমি পেয়েছি এবং যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা তো আমার কাছে জয় পতাকা। আর
সেই সব দিনগুলোকে কি আর কোনোদিন ফিরে পাবো? আমার কিন্তু মনে করতে খুব ভালো লাগে, এরাই প্র্যাকটিক্যালি আমার মানে শেষ জীবনের সম্বল, এরাই এই সব কথা। আমরা সবাই যে যেখানে জীবনে যতটুকু সার্থকতা পেয়েছি, নতমস্তকে স্বীকার করি যে তার অনেকটাই এঁদের জন্যে, এঁদের মতো আরও অনেক গুণী শিক্ষকদের জন্য। আরও অনেকেই আজ আমাদের মধ্যে নেই, তাঁদের জানাই আমাদের শ্রদ্ধা। স্যারেরা যাই বলুন, আমরা তো জানি আমরা কীরকম ছিলাম। আমাদের স্মৃতির মণিকোঠায় সেই স্কুলবেলার যা কিছু ধরা আছে তার সব কিছু যদি এখানে হাজির করতে হয়, সময়ের অভাব তো হবেই, আরও মুশকিল হবে এই যে তার অনেকটাই ছোটবেলার বন্ধুদের বন্ধ দরজার পেছনের আড্ডার। সেখানে তো সামাজিক রীতিনীতির কোনো তোয়াক্কা থাকে না। না না, এই গল্পটা চলবে না। কেন কেন চলবে না? তাই অনেক ঝাড়াই বাছাইয়ের পরে কয়েকটা নিরামিষ হাসির ঘটনা। ক্লাস ফ্লাস হয়ে যাওয়ার পর কে একটা খবর দিয়েছে, আমি পত্রবাবুর সঙ্গে দেখা করতে গেছি। পত্রবাবু আমাকে বললেন, এই যে সোনম সমাজপতি, তুমি জানো যে বায়ুর ঊর্ধ্বচাপ যদি না থাকতো তাহলে আজ পৃথিবীতে কি হতো? বললাম, স্যার আমি জানি না। স্যার ঊর্ধ্বচাপ জানো বায়ুর? হ্যাঁ স্যার দাদা। তো সেটা না থাকলে কি হতো? আলম স্যার সেটা জানি না। বায়ুর ঊর্ধ্বচাপ না থাকলে কৃষ্ণর পিচকারিতে রং উঠতো না, রাধিকার গায়ে রং লাগতো না, রাধা কৃষ্ণর প্রেম হতো না। ক্লাস টেনের বাংলা সে ডিজাস্টার রেজাল্ট হয়েছে হাফ ইয়ারলিতে, কেউ কিছু করবার উপায় নেই। অনিল বাবু এসে ঢুকলেন যে কেউ পাস করতে পারবি না, কারুর কোনো পড়াশোনার ইচ্ছে নেই, সকালবেলা কেউ কোনো পড়ো বলে মনে হয় না, কে কখন ওঠো? তো একে ওকে জিজ্ঞেস করছে ঘুম থেকে ওঠো, কেউ বলছে স্যার সাতটা এরম হবে না, এই ওই ওই। তা আমাকে জিজ্ঞেস করলে ইয়ে দীপক কটায় ঘুম থেকে উঠিস? আমি স্যার ছটা, তার আগে পাই না, পৌনে ছটা থেকে ছটা। স্যার গ্রেট, গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর কী করিস? আমি স্যার আবার ঘুমিয়ে পড়ি। না না, বিলিভ মি, আমি কিন্তু কিছু ভেবে বলিনি, বল জগৎবাবু সম্বন্ধে হাইট বলেছিলেন আমাদের রমানঞ্জনবাবু, বেস্ট কথা। জগৎবাবু একটা পাঞ্জাবি পরে স্কুল আসতেন পকেটে মান্থলি, একদিন মিস করে অন্য পাঞ্জাবি পরে চলে এসছেন, যত দিন পুলিশ ধরেছে নিয়ে গেছে, এবার কোর্টে কোর্টে দিন এই কাজ যেতেই হবে। কোর্টে যিনি বিচার করবেন তিনি আমাদের স্কুলে এক্স স্টুডেন্ট। যদুবাবু দেখে চিনতে পেরেছে, স্যার আপনি কি করুম ক পাঞ্জাবি ভুলে গেছি। বা ঠিক আছে স্যার। যদু বললো, জানে রমানঞ্জনবাবু আমাকে নিয়ে গেল, বসালো পাশে, বলে স্যার আপনাকে ছেড়ে দিলাম, আমার নাম লিখলো পাশে লাল কালিতে, লিখে দিল স্ট্রিট বেগার, আমি বাড়ি চলে এলাম, কোনো ফাইন দিলাম না। হ্যাঁ, তারপরে আমার বললেন, শোনো চিত্তরঞ্জন দাশগুপ্তর পদার্থবিজ্ঞানের গড়ার কথা পড়েছ? হ্যালো, হ্যাঁ স্যার, আমি বাংলা ইংরেজি দুটোই পড়ি। সেখানে দেখবে মুখবন্ধ, সেখানে লেখা আছে যে বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক প্রমথনাথ পাত্রর কাছে কৃষিকার। সেটা কেন জানো? বললাম, না স্যার জানি না। জানবে কি করে, তুমি তো কিছুই জানো না। সেটা হচ্ছে এই জন্য যে চিত্তরঞ্জন বাবু বলেছিলেন যে গাছের পাতার ফাঁকে যখন সূর্যরশ্মি মাটির ওপর আসে তখন সেটা গলগল হয়। আমি বলেছিলাম গলগল নয়, ওটা ডিম্বাকৃতি। পরে ডিম্বাকৃতি পরের এডিশনে ওটা সংশোধন করে নিয়েছিলেন, এবং ওই যে ডিম্বাকৃতি করে নিয়েছিলেন সেই জন্য আমার নাম লিখেছিলেন কৃতজ্ঞতা স্বীকার। তোমার উপর আমি খুব রেগে গেছি দিলীপ সমাজপতি, তুমি জানো আমি তোমায় কি করবো? বললাম, না স্যার জানি না। ইউ আর এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আই উইল মাল্টিপ্লাই ইউ বাই জিরো অ্যান্ড ইউ উইল বি ভ্যানিশড। পার্থ মানে, পার্থ মানে চাটুর্য। হ্যাঁ পার্থ, সেটা জগৎবাবুর ক্লাস নয়। জগৎবাবু ওটা ঝড়ের মতো ঢুকলেন, এসে একের পর এক অঙ্ক কষতে রাখলেন বোর্ডে। উনি না অঙ্কটা কষে আবার মুছে দিতেন,
কে টুকছে দেখতো না, নিজেই করতো। পার্থ বলেছে স্যার এইটা তো স্যার আপনার ক্লাস নয় স্যার এই ক্লাস। ভাই কি ছিল জানি না, কি ঝাড়া ভাড়লো, মানে এমন মার মারলো পার্থকে না পার্থ কেঁদে ফেলেছে। হঠাৎ তখন নোটিশ বই নিয়ে কে ঢুকলো আমাদের, বল না কি ছিল নামটা, এসে বলল স্যার আপনার তো এই ক্লাসটা নয় স্যার অন্য ক্লাসে দিয়েছে, ও চল বলে চলে গেল। মার খেয়ে গাল ফালো। আজ কারানে নেই তো জানা, কত বন্ধুর নেই ঠিকানা, আজ কারানে নেই তো জানা, কত বন্ধুর নেই ঠিকানা, যারা আছে তাদের নিয়ে এই মিলন মেলা। আজ খুঁজি ছেলেবেলা, শেষ হলো দিন ফুরায় বেলা,
আজ খুঁজি ছেলে।